অর্থাৎ সত্যকে দম্ভভরে প্রত্যাখ্যান করা আর মানুষকে হেয় প্রতিপন্ন করা, এই দুইটি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাবেন তারাই হচ্ছে অহংকারী। হিংসা, বিদ্বেষ, তারপরে ষড়যন্ত্র, পরস্পর সম্পর্ক ছিন্ন করা, এটাই কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজকে মূল থেকে ধ্বংস করে দিচ্ছে। পোশাকের উপর ভিত্তি করে অহংকার যাচাই করা যাবে না, কারণ বাতিলকে নিয়ে, শিরক নিয়ে, বিদাত নিয়ে কখনোই এ ধরনের জগা খিচুড়ি ঐক্য যদিও হয় সেটার কোনো মূল্য নাই, এটা মূল্যহীন ঐক্য। অতএব যদি বাস্তবে মুসলিম উম্মার মধ্যে আমরা ঐক্য করতে চাই তাহলে অবশ্যই সবাইকে অহংকার ত্যাগ করে হকের দিকে ফিরে আসতে হবে, তাওহীদের দিকে ফিরে আসতে হবে, সুন্নাতের দিকে ফিরে আসতে হবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أهل ديش أندرون بنغلاديش كتريك آيوجيتو تتشتم وباشتيك تبليك إزدمار شمبانيت وشبابوتي أهل ديش أندرون بنغلاديش المحترم أمير بروفيسور دكتور محمد أسد الله الغالب আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং এর অঙ্গ সংগঠনগুলোর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ, আমন্ত্রিত ওলামা ইকরাম, সুধীবৃন্দ, মুসলিম ভাই ও বোনেরা, যাবতীয় প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমার আজকের বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে হিংসা এবং অহংকার মুসলিমদের মধ্যে অনেক অনৈক্যের অন্যতম একটি মাধ্যম। সম্মানিত উপস্থিতি, আরবিতে অহংকারকে বলা হয় কিবির। কিবির মানে হলো নিজেকে বড় মনে করা। তবে অহংকারের সংজ্ঞা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে দিয়ে গেছেন, যেটা কিছুক্ষণ পূর্বেই একজন সম্মানিত আলোচক আপনাদেরকে বলেছেন, তবে আমি আবারও যেহেতু এর গুরুত্ব বেশি সে কারণে পুনরাবৃত্তি করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যখন বললেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফী ক্বালবিহি মিসকালা যাররাতিন মিন কিবর, যার অন্তরে অনুপরিমাণ অহংকার রয়েছে সে কখনো জান্নাতে প্রবেশ করবে না, তখন একজন ব্যক্তি জিজ্ঞেস করলেন ইন্না রাজুলা ইউহিব্বু আন ইয়াকুনা সাওবুহু হাসান ওয়া নাআলুহু হাসানা, আল্লাহ রাসূল একজন ব্যক্তি তো চায় যে তার পোশাকটা সুন্দর হোক, তার জুতা জোড়া সুন্দর হোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ তাআলা সুন্দর, তিনি সৌন্দর্যকে পছন্দ করেন। অর্থাৎ পোশাকের উপর ভিত্তি করে অহংকার যাচাই করা যাবে না। আপনি কাউকে সুন্দর পোশাক পরেছে বলে তাকে বলবেন অহংকারী, আর ছেঁড়া পোশাক কেউ পরেছে বলে বলবেন নিরহংকারী, এটা অহংকার নিরহংকার যাচাইয়ের কোনো মাধ্যম নয়। তাহলে অহংকার যাচাইয়ের মাধ্যম হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাতারুল হক ও গমতুন নাস, অর্থাৎ সত্যকে দম্ভভরে প্রত্যাখ্যান করা আর মানুষকে হেয় প্রতিপন্ন করা। এই দুইটি বৈশিষ্ট্য যাদের মধ্যে পাবেন তারাই হচ্ছে অহংকারী। অর্থাৎ আপনি দেখবেন যে সে অন্য মানুষকে তুচ্ছ জ্ঞান করে কিনা, অন্য আলেম ওলামাদেরকে তুচ্ছ জ্ঞান করে কিনা, এবং যখন তাকে ভুল ধরিয়ে দেওয়া হয় তখন সংশোধন করে কিনা, এটা হচ্ছে অহংকার চিনার মাপকাঠি। তাহলে অহংকারীদের কিছু নিদর্শন আপনাদেরকে বলি। প্রথম যেটা, সেটা হাদিস থেকে আমরা বুঝলাম যে সত্যকে সে প্রত্যাখ্যান করবে, যেটা মক্কার মুশরিকরা করেছিল ইন্নাহুম কানু ইযা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহ ইস্তাকবিরুন, যখন তাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা অহংকার করলো, অর্থাৎ অহংকার করে সেটাকে প্রত্যাখ্যান করলো। এবং এই অহংকারীরা মিথ্যার উপর জেদ করে বসে থাকে, তারা মিথ্যার উপর অটল থাকে, কখনোই মিথ্যা থেকে ফিরে আসতে চায় না। কিন্তু আসলে সঠিক কথা হলো যে একজন মুসলিমের বৈশিষ্ট্য হবে, বা যে কোনো মানুষের একজন বৈশিষ্ট্য হওয়া উচিত, যে যখন তাকে ভুল ধরিয়ে দেওয়া হবে বা সঠিকটার দিকে ডাকা হবে তখন সে সঠিকটা গ্রহণ করবে, এটাই হলো নিরহংকারীর পরিচয়। আর যদি গ্রহণ না করে সত্যটা সঠিকটা, সেই হলো মূলত অহংকারী। এজন্য মক্কার মুশরিকরা যেমন তারা সত্যের দাওয়াত দেওয়ার পরও প্রত্যাখ্যান করেছিল, তেমনই কিন্তু বর্তমান যুগেও কিন্তু আমরা যখন তাওহীদের দাওয়াত দিই, সুন্নাতের দাওয়াত দিই, তখনও কিন্তু অনেক মানুষ এটাকে সত্য সত্য মনে করে বা বুঝতে পারে যে এটাই সত্য,
তারপরও কিন্তু তারা সেটাকে প্রত্যাখ্যান করে, আর এটাই কিন্তু হচ্ছে অহংকার। তার মানে খেয়াল করি যে কেন এই অহংকারটা মুসলিম অনৈক্যের অন্যতম একটি মাধ্যম, কারণ হকের দাওয়াত দেওয়ার পর হকের পথে যদি মানুষ ফিরে না আসে তাহলে তো ঐক্য সম্ভব না। ঐক্য তো হতে হবে হকের উপর, হকের দিকে যদি ফিরে না আসে তাহলে তো ঐক্য হবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এটাই হচ্ছে আমার সরল পথ, সোজা পথ, তোমরা সেটার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউ সুবুল, বিভিন্ন পথের তোমরা অনুসরণ করো না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যদি করো তাহলে আমার পথ থেকে তোমরা বিচ্যুত হয়ে যাবে। এই সুবুলের ব্যাখ্যা ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ বলছেন যে বিদাত, অর্থাৎ মানুষ যদি বিদাত করে সে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। আর সিরাতে মুস্তাকিমের পথ থেকে, সরল সঠিক পথ থেকে কেউ যদি বিচ্যুত হয়ে যায় তাকে নিয়ে ঐক্য করা কখনোই সম্ভব নয়, কারণ বাতিলকে নিয়ে, শিরক নিয়ে, বিদাত নিয়ে কখনোই এ ধরনের জগা খিচুড়ি ঐক্য যদিও হয় সেটার কোনো মূল্য নাই, এটা মূল্যহীন ঐক্য। অতএব যদি বাস্তবে মুসলিম উম্মার মধ্যে আমরা ঐক্য করতে চাই তাহলে অবশ্যই সবাইকে অহংকার ত্যাগ করে হকের দিকে ফিরে আসতে হবে, তাওহীদের দিকে ফিরে আসতে হবে, সুন্নাতের দিকে ফিরে আসতে হবে, তবেই সেটা ঐক্য বলে ধরা হবে। আর না হলে সেটা বাদ দিয়ে প্রত্যেকে আছে তার শিরক নিয়ে, কি আছে তার বিদাত নিয়ে, কি আছে তার খোরাফাত নিয়ে, আর এগুলো নিয়ে আমরা বলবো আসুন আমাদের মধ্যে যাই থাকুক না কেন আমরা ঐক্যবদ্ধ হই, ওই ঐক্যবদ্ধ হওয়ার কোনো মূল্য নেই। ওই ধরনের ঐক্য আমরা চাই না। আমরা অবশ্য ঐক্য চাই, তবে বলবো যে সমস্ত মুসলিমরা আজকে বিভিন্নভাবে পদচ্যুত হয়েছে, সঠিক পথ থেকে দূরে সরে গেছে, তারা যদি সঠিক পথে ফিরে আসে তবে এটা হবে ঐক্য। সম্মানিত উপস্থিতি, এজন্য ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহুকে পাঠাচ্ছিলেন কুফার গভর্নর করে, তাকে তিনি বলেছিলেন যে মনে রেখো গতকাল তুমি যদি একটা রায় দাও বা সিদ্ধান্ত দাও, সেই সিদ্ধান্তটা যদি তোমার ভুল হয়ে থাকে, আজকে সেই সিদ্ধান্ত থেকে ফিরে আসতে, সংশোধন হতে কোনো কিছু তোমাকে যাতে বাধা না দেয়, বরং তোমার কাছে যখনই হক স্পষ্ট হয়ে যাবে, যদি তোমার কাছে স্পষ্ট হয়ে যায় যে সিদ্ধান্তটা ভুল ছিল, সেটা থেকে ফিরে আসতে সেখানে কোনো কিছু যাতে বাধা না হয়, বরং আমি সঠিকভাবে ফিরে আসতে পারি। আব্দুর রহমান ইবনে মাহদি দ্বিতীয় শতাব্দীর একজন আলেম, উনি বলছেন যে আমি এক জানাজায় ছিলাম, তখন তৎকালীন বাগদাদের একজন বিচারপতি ওবাইদুল্লাহ বিন হাসান, তিনি এক জানাজায় তিনি একটি মাসআলায় ভুল ফতোয়া দিয়ে দিলেন। আমি তখন তাকে বললাম আসলাহাকাল্লাহ আল কওলু ফি হাযিহিল মাসআলা কাজা ওয়া কাজা, আমি বললাম আল্লাহ আপনাকে সংশোধন হওয়ার তৌফিক দান করুন, আসলে তো এই মাসআলায় সঠিক কথা হচ্ছে এটা এটা। উনি কিছুক্ষণ মাথা নিচু করে থাকলেন, তারপর বললেন ইজান আনা আরজে ওয়া আনা সাগির, আমি তাহলে আমার যে ফতোয়া দিয়েছিলাম সেটা থেকে ফিরে আসলাম এবং আমি লজ্জিত আমার সেই ভুলের জন্য। তারপর তিনি বললেন লা আন আকুনা জানাবান ফিল হক আহাব্বু ইলাইয়া মিন আন আকুনা রাসান ফিল বাতিল, অর্থাৎ তিনি বলছেন যে বাতিলের ক্ষেত্রে মাথা হওয়ার চেয়ে সত্যের ক্ষেত্রে লেজ হওয়া আমার কাছে বেশি প্রিয়, অর্থাৎ বাতিলের ক্ষেত্রে নেতা হওয়ার চেয়ে সত্যের ক্ষেত্রে অনুসারী হওয়াটাই আমার কাছে বেশি প্রিয়। এভাবে আমাদেরকে যে কোনো সময় কোনো যদি ভুল হয়ে যায় এবং কেউ সংশোধন করে দেন তাহলে অবশ্যই সেটা থেকে ফিরে আসার মন মানসিকতা থাকতে হবে। দ্বিতীয় যে নিদর্শন অহংকারী সেটা হলো সে নিজেকে সব থেকে বড় মনে করে, যেমনটা মনে করেছিল ইবলিস। সে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলাকে বলেছিল খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অথচ আপনি তাকে সিজদা দিতে আমাকে বলছেন। আজ জুদু লিমান খালাকতা তিনা, আপনি যাকে মাটি থেকে সৃষ্টি করেছেন আমি তাকে সিজদা দিব, এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? ফেরাউনের কাছে যখন মুসা আলাইহিসসালাম এবং হারুন আলাইহিসসালাম দাওয়াত নিয়ে গেলেন, তখন ফেরাউন এবং তার সম্প্রদায় বলেছিল আনু মিনু লিবাশারে লিবাশারাই নেমিসলিনা ও কওমুহুম আলানা আবেদুন, আমি আমরা কিভাবে আমাদের মতো এই দুজন মানুষের প্রতি বিশ্বাস স্থাপন করব, অথচ এর সম্প্রদায় আমাদেরই দাসত্ব করে, তার প্রতি আমরা কিভাবে আনব? এটা ছিল মূলত অহংকার। সে কারণেই মানুষ অহংকারী ব্যক্তি নিজেকে বড় মনে করে, অন্যদেরকে ছোট মনে করে। যেমন মক্কার মুশরিকরা আল্লাহ রসুল সাল্লামের কাছে সত্যারোপ করলো, আল্লাহ রসুল আপনার সাথে আমরা বসতে রাজি আছি কিন্তু আপনার সাথে যারা আছে বেলাল, খুবাইব, তারপরে সোহাইব,
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সহ দুর্বল শ্রেণীর যে লোকগুলো তাদেরকে আপনি আপনার কাছ থেকে সরিয়ে দিন, কোনো অসুবিধা নেই, আপনার সাথে বসবো। আল্লাহ তাআলা সাথে সাথে কোরআন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাতরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা, অর্থাৎ যারা সকাল সন্ধ্যা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তার ইবাদত করে, আপনি কখনোই আপনার কাছ থেকে তাদেরকে সরিয়ে দিবেন না। অহংকারী ব্যক্তি সে নিজেকে অন্যের আনুগত্য করা থেকে অন্যের আনুগত্য করাকে অপমানজনক মনে করে, মনে করে আমি এত বড় ব্যক্তি, আমি অন্য কেন আনুগত্য করতে যাব, আমি এত বড় ডিগ্রিধারী, আমি কেন অন্যের আনুগত্য করতে যাব, অন্যের নির্দেশনা অনুযায়ী আমি কেন আমি জীবন চালাবো, আমি কেন দাওয়াতি কাজ করতে যাব। এটা হচ্ছে অহংকারী ব্যক্তির অন্যতম একটা পরিচয়। অহংকারী ব্যক্তি নিজেকে অভাবমুক্ত মনে করে, নিজেকে সে অভাবমুক্ত মনে করে। কাল্লা ইন্নাল ইনসান আলা ইয়াতগা আর রাআহু ইস্তাগনা, আল্লাহ তাআলা বলছেন কখনোই না, মানুষ অবশ্যই সীমা লঙ্ঘন করে, সে নিজেকে অভাবমুক্ত মনে করে। আসলে সম্মানিত উপস্থিতি, আমরা পৃথিবীতে কেউ কিন্তু অন্যের অমুখাপেক্ষী নই, সবাই আমরা অন্যের মুখাপেক্ষী, কারণ আল্লাহ তাআলা সবাইকে সব ধরনের প্রয়োজন দিয়ে সৃষ্টি করেন, এক একজনকে এক এক মেধা যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। একজন ডাক্তার যতই তিনি বড় হোক না কেন, অবশ্যই তাকে জীবনের দুনিয়ার অন্যান্য প্রয়োজন পূরণের জন্য, আখিরাতের অন্যান্য প্রয়োজন পূরণের জন্য অন্যের কাছে যেতে হয়। এটা সবাইকে, কেউ নিজেকে কোনো বিষয়ে বলতে পারবে না যে আমি দুনিয়ার সব বিষয়ে অন্য মানুষের থেকে অভাবমুক্ত। একমাত্র অভাবমুক্ত যিনি কারোই প্রতি মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং কিন্তু অহংকারী ব্যক্তি সে নিজেকে মনে করে যে অন্যদের থেকে অমুখাপেক্ষী, আর এ কারণে সে নিজেকে বড় মনে করে, অন্যদের সাথে সম্পর্ক নষ্ট করে, আর এটাই হচ্ছে অনৈক্যের অন্যতম একটি মাধ্যম। অহংকারী ব্যক্তি অন্যদের সাথে খারাপ ব্যবহার করে, তাদের প্রতি কঠোর হয়, এটাও কিন্তু একটা অনৈক্যের কারণ। কারণ যখন কোনো ব্যক্তি অহংকারী হবে, অন্যদের প্রতি কঠোর আচরণ করবে, কোমল আচরণ করবে না, বিনয়ী হবে না, তাদের সাথে খারাপ আচরণ করবে, কখনোই তাদের সাথে মিলেমিশে চলা কখনোই সম্ভব হবে না, কখনোই তাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হওয়া, কখনোই তাদের মধ্যে ভালোবাসা আসা, এটা কি কখনোই কিন্তু সম্ভব নয়। দ্বিতীয় যে বিষয়টি আমি আলোচনা করব সেটি হচ্ছে হিংসা। হিংসা হলো যে আল্লাহ তাআলা যখন কোনো কাউকে কোনো নিয়ামত দান করেন, সেটার বিলুপ্তি কামনা করা, ধ্বংস কামনা করা। এখানে একটা জিনিস স্পষ্ট করার জন্য বলতে চাই, সেটি হচ্ছে আল্লাহ তাআলা কোনো বান্দাকে কোনো নিয়ামত দান করলেন, তখন আপনি আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি যে নিয়ামতটা তাকে দান করেছেন, আপনি একই নিয়ামত আমাকেও দান করুন। এটা কিন্তু জায়েজ, এটা গিবতা, ঈর্ষা, এটা অসুবিধা নেই, আপনি আল্লাহ তাআলার কাছে সেম ওইটাই কামনা করলেন। কিন্তু যদি আপনি বলেন যে তারটা যদি ধ্বংস হয়ে যেত আর ওইটা আমার কাছে আসতো, এটাই হলো মূলত হিংসা। আর এর থেকে বেশি খারাপ হচ্ছে অনেক হিংসুক আছে, সে নিজের জন্য কামনা করে না, বরং অন্যর থেকে যাতে আল্লাহ ধ্বংস করে দেন ওইটুকুই কামনা করে, নিজের জন্য চায় না, কামনা করে যে তার থেকে অন্য থেকে যাতে ধ্বংস না হয়ে যায়, সে যেন এ নিয়ামতের অধিকারী না হতে পারে। এই হিংসা কিন্তু আমাদের মধ্যে অনৈক্যের অন্যতম কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাবাগাদু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাকাতউ ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরের মধ্যে বিদ্বেষ পোষণ করো না, তোমরা হিংসা পোষণ করো না, তোমরা ষড়যন্ত্র করো না, পরস্পরের মধ্যে সম্পর্ক ছিন্ন করো না, ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পরে আল্লাহর বান্দা এক হয়ে যাও, ভাই ভাই হয়ে যাও। এই আল্লাহর বান্দা ভাই ভাই যখন হতে পারবো, তখনই কিন্তু ঐক্য প্রতিষ্ঠা অসম্ভব। কিন্তু যে চারটার কথা বলা হলো, সবগুলো কিন্তু হিংসা থেকে আসা, বিদ্বেষ। এই বিদ্বেষ, এই যে চারটা জিনিস, হিংসা, বিদ্বেষ, তারপরে ষড়যন্ত্র, পরস্পর সম্পর্ক ছিন্ন করা, এটাই কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজকে মূল থেকে ধ্বংস করে দিচ্ছে। আর সবগুলোর মূল হচ্ছে হিংসা, বিদ্বেষ। সুতরাং একজন মুসলিম, তিনি অন্য একজন মুসলিমের জন্য, তিনি নিজের জন্য যেটা কামনা করবেন, অন্য একজন মুসলিমের জন্য সেটাই কামনা করবেন, এটাই হচ্ছে ইমানের পরিচয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, তোমাদের মধ্যে ইমানদার হতে পারবে না যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য সেটাই পছন্দ করবে যা সে নিজের জন্য পছন্দ করে। সেটা যখন তার ভাইয়ের জন্য পছন্দ করবে, এটাই হচ্ছে প্রকৃত ইমানদার, পূর্ণ ইমানদার। আর অন্য ধ্বংস কামনা করা, খারাপ কামনা করা, অকল্যাণ কামনা করা, এটা তো আসলে মুনাফিকের পরিচয়। ইনতামসাসকুম হাসানাতুন তাসউহুম, তোমাদের ভালো যদি কিছু হয়, কল্যাণকর কিছু হয়, তাহলে তাদের খুব কষ্ট হয়, এই মুনাফিকদের খুব কষ্ট হয়। ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতু ইয়াফরাহু বিহা, আর তোমাদের যদি বিপদ আসে, কোনো মুসিবত হয়, তাহলে তারা খুব খুশি হয়ে যায়।
আসলে এটা হলো মুনাফিকদের পরিচয়, এটা কোনো মুসলিমের পরিচয় হতে পারে না। সেজন্য একজন মুসলিম ব্যক্তি সর্বদা তার অন্তরকে পরিষ্কার রাখবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো যে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ কে, তখন তিনি দুইটা কথা বলেছিলেন, কুল্লু মাখমুমিল কলব ও সদুকিল লিসান। অর্থাৎ এই দুইটি কথা বলার পর সাহাবে একরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল সদুকুল লিসান তো আমরা জানি সত্যভাষী, কিন্তু মাখমুমুল কলবটা আসলে কি? তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তরে বললেন, হুয়াত্তাকি আন্নাকি লা ইসমা ফিহি ওয়ালা বাগিয়া ওয়ালা গিল্লান ওয়ালা হাসাদ। অর্থাৎ ওই অন্তর যে অন্তর আল্লাহকে ভয় করে এবং সত্য বিমুখ নয়, তার মধ্যে কোনো বিদ্বেষ নেই, তার মধ্যে কোনো হিংসা নেই। সুতরাং আমাদের অন্তরকে অবশ্যই হিংসামুক্ত করতে হবে। যুগে যুগে নবীদের প্রতি হিংসা করা হয়েছে, আদম আলাইহিস সালামের প্রতি হিংসা করেছিল ইবলিস। আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল যখন আল্লাহ তাআলার কাছে হাবিলের কুরবানি যখন আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে গেল, কবুল হয়ে গেল, তখন কাবিল তার প্রতি বিদ্বেষ পোষণ করল এবং হাবিলকে হত্যা করল। দেখুন কিভাবে হিংসার কারণে মানুষের মধ্যে বিভক্তি সৃষ্টি হয়। ইউসুফ আলাইহিস সালামের ভাইরা যখন ইউসুফ আলাইহিস সালাম খুবই প্রিয় ছিলেন তার পিতার কাছে, তখন তারা বলল, ইজ ক্বালুলা ইউসুফ আহাব্বু ইলা আবিন ইজ ক্বালুলা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। ইউসুফ এবং তার ভাই আমাদের পিতার কাছে কত প্রিয়, অথচ আমরাই হচ্ছে একটা বড় জামাত। তারপর তো এই বিদ্বেষবশত, হিংসাবশত ইউসুফ আলাইহিস সালামকে যে কূপে নিক্ষেপ করলো, তারপর তো তিনি সেখান থেকে চলে গেলেন। এই যে দেখুন, পরিবারের মধ্যে বিভক্তি সৃষ্টি করার মূলে কিন্তু ছিল এই হিংসা। এভাবে যুগে যুগে প্রত্যেক যুগেই ইহুদিরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হিংসা পোষণ করেছিল। আবু জাহাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী বলে মেনে নিতে পারেনি। একমাত্র কারণটাই ছিল কিন্তু এই হিংসা বিদ্বেষ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম ছিলেন বনু হাশিম গোত্রের, আর এই আবু জাহাল ছিল বনু মাখজুম গোত্রের, আর এই বিদ্বেষবশত হিংসাবশতই সে এটা মেনে নিতে পারেনি। সুতরাং সমাজে যদি আমরা শান্তি চাই, আমাদের মধ্যে ঐক্য চাই, তাহলে হিংসাকে পরিহার করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াজালু আন-নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। মানুষ যতদিন পর্যন্ত হিংসা বিদ্বেষ থেকে হিংসা না করবে একে অপরের, ততদিন সমাজে কল্যাণ থাকবে। আর হিংসা বিদ্বেষ করলে অকল্যাণ আসবে, বিভক্তি আসবে, সমাজে অশান্তি আসবে। সেজন্য আমাদেরকে অবশ্যই অন্তরকে হিংসামুক্ত করতে হবে। হিংসার পরিণামটাই হচ্ছে দুনিয়াতে বিভক্তি, আর এই বিভক্তিটা কিন্তু অন্যতম একটা বড় শাস্তি। নিজেদের মধ্যে যখন বিভক্তি থাকে, দ্বন্দ্ব থাকে, এটা কিন্তু অন্তরের জন্য কখনোই আত্মপ্রশান্তির কারণ হয় না, এটাই বড় শাস্তি। এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জা আহুমুল ইলম বাগিয়াম বাইনাহুম। তাদের কাছে স্পষ্ট জ্ঞান, সঠিক জ্ঞান আসার পরও তারা বিভক্ত হয়েছে, কি কারণে? বাগিয়াম বাইনাহুম, তাদের বিদ্বেষ থাকার কারণে। সঠিক জ্ঞান এসেছে, কিন্তু এই বিদ্বেষের কারণেই তাদের মধ্যে বিভক্তি ছড়িয়ে পড়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল আরো সতর্ক করেছেন আমাদেরকে, দাব্বা ইলাইকুম দা উল উমামে কাবলাকুম, তোমাদের মধ্যে পূর্ববর্তী উম্মতদের রোগ ঢুকে পড়েছে, আল আল হাসাদু আল বাগদা, সেটি হচ্ছে বিদ্বেষ এবং হিংসা, হিয়াল হালেকা, আর এটাই হচ্ছে মুন্ডনকারী, সাপকারী। লা আকুলু তাহলিকু সাপ, আমি বলছি না যে এই জিনিসটা কোনো চুলকে মুন্ডন করবে, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, বরং দিনকেই মুন্ডন করবে, দিনকেই ধ্বংস করে দিবে। সেজন্য আমাদের অন্তর থেকে হিংসাকে দূর করতে হবে। পূর্ববর্তী উম্মতরা, বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামের যে বিজয় সোনালী যুগ ছিল, বিজয় লাভ করেছিলেন তারা সেই যুগ, তার অন্যতম কিন্তু কারণ ছিল তাদের মধ্যে তারা ছিলেন ঐক্যবদ্ধ। আর ঐক্যবদ্ধ তারা থাকতে পেরেছিলেন এ কারণেই যে তাদের মধ্যে বিদ্বেষ ছিল না, একে অপরের প্রতি বিদ্বেষ ছিল না তাদের মধ্যে, বরং কল্যাণকামী তো ছিলেন, বরং নিজের থেকে অন্যদেরকে প্রাধান্য দিতেন বেশি। এজন্যই তো আমরা দেখি ইয়ারমুকের যুদ্ধে যখন একজন পিপাসায় কাতর মারা যাচ্ছেন, পানির জন্য ছটপট করছেন, তখন যখন তার কাছে পানি নিয়ে আসা হলো, উনি সাথে সাথে দেখতে পেলেন কাছেই আরেকজন পানির জন্য ছটপট করছে, তখন তিনি বললেন, আমার কাছে না, ওই ব্যক্তিকে যে আগে বাঁচাও, তাকে আগে পানি দাও। দ্বিতীয় জনের কাছে যখন নিয়ে যাওয়া হয়েছে পানি, তখন দ্বিতীয় জন দেখতে পেলেন যে আরেকজন পানির জন্য কাতর ছটপট করছে, তখন তিনি বললেন যে আমার কাছে না, তার কাছে আগে নিয়ে যাও। দেখুন এই বিপদের মুহূর্তে, কঠিন মুহূর্তে কীভাবে মানুষ নিজের উপর অন্যকে প্রাধান্য দিতে পারে। তৃতীয় জনের কাছে যেয়ে দেখলেন যে তিনি মারা গেছেন, যখন দ্বিতীয় জনের কাছে ফিরে এসেছেন, এসে দেখেন যে তিনিও মারা গেছেন, প্রথম জনের কাছে আসলেন, এসে দেখেন যে তিনিও মারা গেছেন। কীভাবে তারা, তাহলে দেখুন, নিজেদেরকে, অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছেন, মেহমানদারি করার আহ্বান জানিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারী সাহাবী
মেহমানকে বাড়িতে নিয়ে চলে গেছেন। খোঁজ নিয়ে দেখছেন যে বাড়িতে তেমন খাবার নেই, কিছু অল্প খাবার আছে, সেটা শুধুমাত্র বাচ্চাদের হবে। তার স্ত্রী বললেন যে আপনি মেহমান নিয়ে এসেছেন, কিন্তু আমাদের যে খাবার, আমার আপনারও তো খাবার নেই, বাচ্চাদের শুধুমাত্র হবে এটুকু খাবার আছে। তখন তিনি বললেন, বাচ্চারা যদি কান্নাকাটি করে খাবারের জন্য, তাদেরকে ঘুম দিয়ে দিও। তাদেরকে ঘুম দিয়ে দেওয়া হলো, মেহমানকে খেতে দিলেন। শুধু এটুকুই নয়, বরং তারা অন্য ঘরে এমন ভাব করলেন, অভিনয় করলেন যেন তারাও খাচ্ছেন, কিন্তু তারা খাচ্ছিলেন না। মেহমানদেরকে শুধু প্রাধান্যই দেন না নিজেদের উপর, বরং মেহমানের অন্তরে যেন কোনো প্রকার সংকোচ না আসে বা কোনো প্রকার কষ্ট না আসে যে তারা না খেয়ে আমাকে খাওয়াচ্ছে, এটাও বুঝতে দিতে চান না। তারা যে ত্যাগ স্বীকার করেছিলেন, এটি তারা তাদেরকে প্রচার করতে হয়নি, স্বয়ং আল্লাহ তাআলাই প্রচার করে দিয়েছেন। সকালে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, দহিকাল্লাহুল লাইলা মিন ফাআলিকুমা, আল্লাহ তাআলা তোমাদের কর্মকাণ্ড দেখে হেসেছেন রাত্রে। এবং কোরআনের আয়াত নাজিল করেছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা নিজেদের অভাব সত্ত্বেও অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিত। আরেকটি বিষয় আপনাদেরকে বলি, বদরের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু সাহাবায়ে কিরামকে যুদ্ধের আহ্বান করে বের করেননি, বরং আবু সুফিয়ানের কাফেলাকে অ্যাটাক করার জন্য তিনি বের হতে বলেছিলেন। এ কারণে অনেক সাহাবায়ে কিরাম তারা কিন্তু বের হননি। তো যুদ্ধের পূর্ব মুহূর্তে সাদ ইবনে মুয়াজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, আপনি ঢিলার উপর আপনার জন্য একটা তাঁবু তৈরি করছি এবং পাশে সওয়ারি রাখছি, যদি আমরা বিজয়ী হই ভালো, যদি পরাজিত হয় আল্লাহ রাসূল আপনি সওয়ারিতে চড়ে এমন সম্প্রদায়ের কাছে চলে যাবেন যারা বের হয়নি। তারা যদি জানতো আল্লাহ রাসূল যে আপনি যুদ্ধের জন্য বের হচ্ছেন, তারা সেখানে বসে থাকতো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা আপনাকে আমাদের চেয়ে বেশি ভালোবাসে, আপনি তাদের কাছে ফিরে যাবেন ইনশাআল্লাহ, পরবর্তীতে তারাই আপনাকে সহযোগিতা করবে, তারাই আপনার সাথে জিহাদ করবে। দেখুন সাহাবায়ে কিরাম তাদের মানসিকতা কেমন ছিল, আর আমাদের মতো ইমানদার হলে আজকে আমরা কি করতাম? আমরা হয়তো আরও কান ভারী করতাম তাদের বিরুদ্ধে, কিন্তু না, বরং তারা বলেছেন আল্লাহ রাসূল তারা আসেনি, কারণ তারা জানতো না যে আপনি জিহাদের জন্য বের হচ্ছেন। এমন মানসিকতা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শেষ ঘটনা বলে আজকে শেষ করব, আমি দুই মিনিট সময় চাচ্ছি। তিনি বললেন একদিন, ইয়াতলু আলাইকুম রাজুলুম মিন আহলিল জান্নাহ, এখন তোমাদের কাছে একজন জান্নাতি প্রবেশ করবে। তো দেখলেন যে একজন আনসার প্রবেশ করছে। পরে আরেকদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বললেন, দেখলেন যে ওই একই ব্যক্তি আনসারি একজন সাহাবী, তিনি প্রবেশ করছেন। তিনি তৃতীয় দিনে বললেন যে এখন তোমাদের মধ্যে একজন জান্নাতি প্রবেশ করবেন, দেখেন যে ওই তৃতীয় একই ব্যক্তি। তো আনাস বিন মালিক বলছেন যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তিনি বললেন যে আমি আসলে এর পিছন পিছন যাব, দেখি কি আমল করে, যার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন বলছেন যে উনি জান্নাতি, দেখি তো একটু যাই। তো বাড়িতে যে দেখতে পেলেন যে তেমন কোনো বড় আমল উনি করেন না, রাত্রেও তাহাজ্জুদের সালাত আদায় করেন না, শুধু ফজরের সময় সালাত আদায় করছেন দেখছেন। তো সরাসরি বলেই ফেললেন যে আমি তো আপনাকে বড় কোনো আমল করতে দেখি না। তো উনি তখন পরে বলছেন, মা হুয়া ইল্লা মা রাআইতা, আপনি যা দেখেছেন দেখেছেন, গায়রা আননি লা আজিদু ফি নাফসি লি আহাদিন মিনাল মুসলিমিনা গিল্লান, তবে আমি আমার অন্তরে কোনো মুসলিমের প্রতি বিদ্বেষ পোষণ করি না, এবং আল্লাহ তাআলা যখন কাউকে কোনো নিয়ামত দান করেন আমি সেটার হিংসা করি না, এটা আমার গুণ আছে। তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলছেন যে এটাই আপনাকে এই মর্যাদায় পৌঁছে যেটা আমরা পারি না। তাহলে দেখুন, বিদ্বেষ পোষণ না করার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সুতরাং আসুন আমরা নিজেদের মধ্যে বিদ্বেষ ভুলে যাই। আমি শেষে দুইটা আহ্বান রাখবো। আলহামদুলিল্লাহ এখন সালাফি দাওয়াতের প্রচার প্রসার বাড়ছে, কিন্তু আমাদের মধ্যে সমস্যাও বাড়তেছে। আমাদের মধ্যে অনেক ভাইয়েরা এক গর্ত থেকে ফিরে এসে আরেক গর্তে এসে পড়ছে। এক পীরের মরিদ ছিল, এসে আরেকজন শেখের মরিদ হচ্ছে। আলেমরা আমাদেরকে সম্মান করে না, এবং অন্যদের প্রতি, একজনের মরিদ হয়ে অন্যদের সবার প্রতি বিদ্বেষ পোষণ করছে, খুবই দুঃখজনক কথা। আর দ্বিতীয়ত, আমাদের আরও অনেক ভাই আছেন যারা উপমহাদেশের বা বাংলাদেশের আহলুল হাদিস উলামায়ে কিরামের অবদানকে অস্বীকার করতেছে। ভাবটা এমন যে মনে হচ্ছে সালাফি দাওয়াত এখন মনে হয় প্রচার শুরু হলো, কিন্তু যুগের পর যুগ ধরে, বছরের পর বছর ধরে এ দেশে আহলুল হাদিস উলামায়ে কিরাম, আহলুল সান্দ্রন বাংলাদেশের আমির প্রফেসর ডক্টর আসাদুল আল গালিব সহ বিভিন্ন সংগঠনের ওলামায়ে কিরাম এবং নেতৃবৃন্দ যেভাবে কষ্ট করে সালাফি দাওয়াতকে প্রচার প্রসার করেছেন, অনেকেই আছেন সেটাকে বিদ্বেষবশত একমাত্র সেটাকে অস্বীকার করছেন। আমি ভাইদেরকে আহ্বান করব যে আলহামদুলিল্লাহ হকের পথে ফিরে এসেছেন, কিন্তু এ ধরনের সালাফি উলামায়ে কিরামের প্রতি, আহলুল হাদিস উলামায়ে কিরামের প্রতি এমন বিদ্বেষ পোষণ করবেন না। আসুন আমরা নিজেদের অন্তরকে পরিষ্কার করি এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বানা ইগফির লানা ওয়ালি ইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়ালা তাজআল ফি কুলুবিনা গিল্লা লিল্লাযিনা আমানু।
এখানে দোয়া করা হয়েছে, হে আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করুন, আমাদের পূর্বে আমাদের ওই ভাইদেরকে ক্ষমা করুন যারা ইমানের ক্ষেত্রে আমাদের অগ্রগামী হয়েছে, এবং আমাদের অন্তরে অন্য কোনো মুসলিমের প্রতি আপনি বিদ্বেষ রাখবেন না। এই দোয়াটা আমরা করব, আল্লাহকে ভয় করব, অবশ্যই আমাদের মৃত্যুবরণ করতে হবে, এই কথা যদি আমরা স্মরণ করি আমরা আমাদের অন্তর থেকে অহংকারকেও দূর করতে পারবো। আল্লাহ তালা আমাদেরকে অহংকার এবং বিদ্বেষমুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।